তাদেরকে বাংলাদেশে না পাঠাতে পারলে তাদেরকে রুয়ান্ডা পাঠানো হবে। তেমন হচ্ছে ইউকে থেকে বাংলাদেশি মাইগ্রেন্টদের স্পেশালি ফেল্ড অ্যাসাইলাম সিকার, ওভারস্টেয়ার এবং যারা বিভিন্ন অপরাধের সাথে যুক্ত তাদেরকে বাংলাদেশে স্ট্রিমলাইন বা কুইক রিমুভাল প্রসেসের মাধ্যমে ফেরত পাঠানো হবে। এই বিষয়টি নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে এমনকি বাংলাদেশে এবং সারা পৃথিবীর বাংলাদেশিদের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সংবাদ এবং ব্যাপক পর্যালোচনা হচ্ছে এ নিয়ে। বাংলাদেশি কমিউনিটিতে এখন একটা উদ্বেগ ছড়িয়ে পড়েছে এই সংবাদটি নিয়ে। গত 16ই মে ব্রিটিশ গভর্নমেন্টের সাথে বাংলাদেশি গভর্নমেন্টের এই এগ্রিমেন্টটি স্বাক্ষর হয় এবং স্বাক্ষর হওয়ার পরেই ইতিমধ্যে বিভিন্ন জায়গায় রেড দেওয়া শুরু করেছে এবং অনেককে তারা ডিটেইন করছে। মূলত বাংলাদেশিদের বিরুদ্ধে কেন এই স্ট্রিমলাইন রিমুভাল এগ্রিমেন্ট হলো এর কারণগুলো নিয়ে ব্যাপক পর্যালোচনা রয়েছে। মূলত তিনটি কারণে বাংলাদেশিদের বিরুদ্ধে এই স্ট্রিমলাইন রিমুভাল এগ্রিমেন্ট বাস্তবায়ন হচ্ছে। এর প্রথমত হলো যে ইউকে গভর্নমেন্ট দেখেছে যে বাংলাদেশিদের যারা ইউকেতে এসছেন এর একটা অংশ বিভিন্ন সময় ইমিগ্রেশন সিস্টেমকে মিসইউজ করেছে। কারণ এর আগে তারা আলবেনিয়ার যারা ইলিগাল এন্ট্রি করেছিল তাদের বিরুদ্ধেও সেম ব্যবস্থা নিয়েছিল এবং এরকম একটা এগ্রিমেন্ট করেছিল। গত 1 বছরে 22,000 আলবেনিয়ানকে তারা এই সেম স্ট্রিমলাইন রিমুভাল প্রসিডিউরের মাধ্যমে আলবেনিয়ায় রিমুভ করেছে। এরপরেই তারা যখন পর্যালোচনায় দেখেছে যে বাংলাদেশিদের একটা অংশ এরকমের কেয়ার ভিসা, স্টুডেন্ট ভিসা, এমনকি ফলস ম্যারেজ সহ অনেকভাবে ইমিগ্রেশন সিস্টেমকে মিসইউজ করেছে, তখন তারা সেকেন্ড কান্ট্রি হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছে এই স্ট্রিমলাইন রিমুভাল প্রসিডিউরের জন্য। সেকেন্ডলি আরেকটি বিষয় এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যারা এদেশে লং টাইম ওভারস্টার রয়েছে, যারা লং টাইম কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া রয়েছেন, যারা অ্যাসাইলাম সিকার হিসেবে ইউকেতে ছিলেন কিন্তু এখন ফেইল্ড অ্যাসাইলাম সিকার হিসেবে রয়েছেন, তাদের সংখ্যাটি বাংলাদেশিদের জন্য অনেক বেশি। এবং তখন এই পরিসংখ্যানটি যখন তারা দেখেছে যে অনেক সংখ্যক বাংলাদেশি ওভারস্টার, ফেইল্ড অ্যাসাইলাম সিকার এবং ফরেন অফেন্ডার হিসেবে রয়েছেন, তখন তারা বিবেচনা করেছেন যে বাংলাদেশের সাথে এরকম একটা এগ্রিমেন্ট তারা করবেন স্ট্রিমলাইন রিমুভাল প্রসিডিউর করার জন্য। এবং থার্ড যে বিষয়টি সেটা হলো বাংলাদেশ গভর্নমেন্ট অন্য দেশের চেয়ে কুইকলি তারা ইয়েস বলেছে বা এই অ্যাগ্রিমেন্টে স্বাক্ষর করতে সম্মত হয়েছে। কারণ ইতিমধ্যে সেম প্রস্তাব কিন্তু পাকিস্তান, ইন্ডিয়া এবং আরও কয়েকটি দেশকে দিয়েছে ব্রিটিশ গভর্নমেন্ট এবং তারা টাইম নিচ্ছে এই অ্যাগ্রিমেন্ট করার জন্য। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গত কদিন আগে ইউকে গভর্নমেন্টের একজন প্রতিনিধি মিটিং করেছিল এবং সেই মিটিংয়ে তিনি এই প্রস্তাবনা দিয়েছিলেন যে এরকম একটা চুক্তি তারা করতে চায়। এবং সেই চুক্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়েছেন এবং সেই পজিটিভ দৃষ্টিভঙ্গি বা প্রতিশ্রুতির পরেই ইউকে গভর্নমেন্ট বাংলাদেশের এখানে যে হাইকমিশন রয়েছে তাদের সাথে এই অ্যাগ্রিমেন্টটি সাইন করেন গত 16ই মে। তাহলে কি দেখা গেল, সেটা হচ্ছে যে কুইকলি বাংলাদেশ গভর্নমেন্ট ইউকে গভর্নমেন্টের প্রস্তাবে সাড়া দেওয়ার কারণে বাংলাদেশ কিন্তু এই স্ট্রিমলাইন রিমুভাল প্রসিডিউরে সেকেন্ড কান্ট্রি হিসেবে পরিগণিত হলো। তো এই যে তিনটি কারণ বললাম, এটা হচ্ছে তিন কারণ, কিন্তু এখানে সবচেয়ে শঙ্কার বিষয় হলো যে যারা রিমুভাল প্রসিডিউরে পড়বেন তারা যদি কেউ বাংলাদেশে যেতে না চান বা যেতে না পারেন কোনো কারণে, যদি তারা ওরকমের কোনো সমস্যা রিয়েলি তাদের থাকে, তখন কিন্তু তাদেরকে বাংলাদেশে না পাঠাতে পারলে তাদেরকে রুয়ান্ডা পাঠানো হবে। তার মানে হচ্ছে এই প্রসিডিউরটা বাস্তবায়ন করার জন্য কিন্তু ইউকে গভর্নমেন্ট খুবই বদ্ধপরিকর এবং বদ্ধপরিকর বলেই তারা এই স্ট্রিমলাইন রিমুভাল প্রসিডিউর বা এগ্রিমেন্ট তারা করছেন। এই স্ট্রিমলাইন রিমুভাল প্রসিডিউর বা কুইক রিমুভাল প্রসেসটা বাস্তবায়ন করার জন্য কিন্তু ইউকে গভর্নমেন্ট বদ্ধপরিকর। তারা ইতিমধ্যে এজন্য 200 কেস ওয়ার্কারকে ঠিক নির্দিষ্ট করে রেখেছেন যারা রুয়ান্ডা স্কিম এবং এই স্ট্রিমলাইন রিমুভাল স্কিমে কাজ করবেন। এবং তারা বেশ কিছু ট্রাইব্যুনাল জাজদেরকে নির্দিষ্ট করে রেখেছেন যারা যদি কোনো কারণে কোনো আপিল থাকে বা অন্য কোনো লিগাল ইস্যু থাকে তারা কুইকলি সমাধান করবেন। স্ট্রিমলাইন রিমুভাল এই স্কিমটি মূলত গত কবছর ধরে ব্রিটিশ গভর্নমেন্টের যে অ্যাসাইলাম সিকার্স বা অ্যাসাইলাম সিস্টেমকে নিয়ে একটা দৌড়ঝাঁপ ছিল সেটারই একটা নতুন পলিসি বলতে পারেন। যেই পলিসিটা এসেছে কিন্তু ইললিগাল মাইগ্রেশন অ্যাক্ট, ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার্স অ্যাক্ট 2022 এবং সাম্প্রতিক যে সেফটি অফ রুয়ান্ডা অ্যাক্ট, এই অ্যাক্টগুলোর অধীনে তারা পলিসিগুলো তৈরি করছে
এবং এই পলিসি বাস্তবায়নের জন্য তারা কিন্তু বদ্ধপরিকর। সেজন্য যারা এই স্কিমের অধীনে পড়ছেন বা পড়বেন তাদের সতর্ক হওয়া জরুরি, একই সাথে যাতে আপনাদের কোনো ভ্যালিড অ্যাপ্লিকেশন ইউকেতে থাকে সেটা কিন্তু এখানে খুবই জরুরি। যদি কারণ ভ্যালিড অ্যাপ্লিকেশন না থাকে বা কোনো অ্যাপ্লিকেশন সাবমিশন করা না থাকে তাহলে আপনারা কিন্তু প্রিভিয়াস অ্যাপ্লিকেশনের সাথে কনসিস্টেন্ট রেখে আপনাদের উচিত হবে কুইক প্রপার একটা অ্যাপ্লিকেশন সাবমিশন করা, যাতে আপনারা বিপদগ্রস্ত না হন এবং বাংলাদেশ অথবা রুয়ান্ডায় যাতে আপনাদেরকে ফেরত পাঠাতে তারা না পারে এই স্ট্রিমলাইন রিমুভাল প্রসিডিউরের মাধ্যমে। এই কুইক ফেরত পাঠানোর স্কিম থেকে রক্ষা পাওয়ার একমাত্র পদ্ধতি হলো আপনার প্রপার কোনো অ্যাপ্লিকেশন থাকা হোম অফিসের সাথে।